রণক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের লিওন শহর। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে চলছে পাল্টাপাল্টি সংঘর্ষ। রাজধানী প্যারিসের চিত্র একই। ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিতর্কিত পেনশন সংস্কার বিল সাংবিধানিক পরিষদের সবুজ সংকেত পেয়েছে। শুক্রবার সাংবিধানিক পরিষদ বিলটি অনুমোদন দিয়েছে। শিগগিরই এতে স্বাক্ষর করে আইনে পরিণত করা হবে বলে ঘোষণা দিয়েছে ম্যাক্রো প্রশাসন। ইমানুয়েল ম্যাক্রো অবসর ভাতা পাওয়ার বয়স 62 থেকে বাড়িয়ে 64 করার সিদ্ধান্ত নেন। তার এই প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও এর বিরোধিতা করেন বামপন্থী দলের নেতারা। এর জেরে বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ভোটাভুটি ছাড়াই বিল পাশের সিদ্ধান্ত নেন ম্যাক্রো। শুরু থেকেই ম্যাক্রোর এই সিদ্ধান্তে বিরোধিতা করে আসছে ট্রেড ইউনিয়নগুলো। প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। শুক্রবার আন্দোলনকারীদের বিরোধিতা সত্ত্বেও সাংবিধানিক পরিষদ বিলটির অনুমোদন দেওয়ার পাশাপাশি সরকারের এই পরিকল্পনা সংবিধানসম্মত বলে উল্লেখ করে। একই সঙ্গে পেনশন সংস্কার প্রশ্নে গণভোট আয়োজনে বিরোধীরা যে প্রস্তাব দিয়েছিল তাও প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদ। এতে আরও ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা। প্যারিস সহ অন্যান্য শহরে আন্দোলনে নামলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। চলে দাওয়া পাল্টা দাওয়া। What can I say? I'm shocked. এটা খুবই দুঃখজনক। এটা মোটেও গণতন্ত্র সুলভ আচরণ নয়। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা সত্যিই জঘন্য একটি বিষয়। এই সিদ্ধান্ত আরো সহিংসতা বাড়াবে। দিন শেষে কে বিপদে পড়বে এই আমরাই। ফ্রান্সে আগে 42 বছর কাজ করলেই অবসর নেওয়া যেত, তবে সংস্কার পরিকল্পনা কার্যকর হলে অন্তত 43 বছর কাজ করার পর পেনশন পাওয়া যাবে। এদিকে বিলটির অনুমোদন পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পজিটিভ আউটকাম ফর দ্য গভর্নমেন্ট এন্ড ফর প্রেসিডেন্ট ম্যাক্রন। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। রিয়েলি হ্যাজ মিন টু স্টপ দ্য রিফর্ম।